বাদীপক্ষের কাছে টাকা দাবি ও বিবাদীদের কাছ থেকে ঘুষ আদায়ের দর কষাকষের অডিও ক্লিপ ভাইরালের পর ফেঁসে যাচ্ছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আসমানখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক এএসআই আলতাফ হোসেন এ ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর মধ্যে এ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ তিনি জানান সোমবার এ বিষয়ে পুলিশ সুপার এম আর ফয়জুর রহমানের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করা হবে পরে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত তেরোই মে এ এস আই আলতাফ হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের আফরোজা খাতুন নামে এক ভুক্তভোগী নারী এরপরে পুলিশ সুপার অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমউদ্দিন আল আজাদকে তদন্তের নির্দেশ দেন ভুক্তভোগী নারী আফরোজা খাতুন বলেন দীর্ঘ পাঁচ বছর ধরে আমার স্বামী আতার হোসেন অসুস্থতার জন্য কোনো কাজকর্ম করতে পারেন না তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে সংসার হাল ধরতে হয়েছে কখনো দর্জির কাজ ও পাড়া মহল্লায় বাড়ির কাঁথা সেলাই করে সংসার চালিয়েছি গত দশ মাস ধরে স্থানীয় একটি বেসরকারি এনজিওতে রান্নার কাজ করছি এ কাজ করে বিধায় আমার দেবর আক্তার আলী ও মেজ ভাসুর হাসামালে আমাকে নিয়ে স্বামীকে বিভিন্নভাবে ভুল থাকেন তারা আমার স্বামীকে বলেন আফরোজার জন্য আমাদের মানসম্মান চলে গেল সে খারাপ কাজ করে বেড়ায় তাদের কথা শুনে আমার স্বামী আমাকে অশালীন কথাবার্তা বলতে থাকেন এই ঘটনার জের ধরে গত নয় মে আমার দেবর ও মেজ মেজভাসুর হত্যার উদ্দেশ্যে বাড়িতে আসেন প্রাণ রক্ষার্থে আমি দুই নাবালক সন্তান আরফিন রহমান ও আল মিরাজকে নিয়ে ঘরে দরজা আটকে দিই পরে ঘরে ঢুকতে না পেরে চাইনিজ কুড়াল ও হাসুয়া দিয়ে টিনের বেড়া এলোপাথারি কুপিয়ে চলে যান তারা তিনি আরও বলেন এ ঘটনার পরদিন অর্থাৎ দশ মে আমার বড় ছেলে আরিফিন বাড়িতে এসে তার বাবাকে বিষয়টি জানিয়ে যায় আমি সহ আমার অপর দুই সন্তান উপস্থিত ছিলাম এ সময় আমার দেবর ও মেজভাসুর লোহার রড লোহার পাইপ দিয়ে আমার ওপর অতর্কিত হামলা করেন তারা আমাকে ও তিন সন্তানকে বেধর মারপিট করেন পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেজ ছেলেকে ভর্তি করি এবং আমার বড় ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ঘটনার দিন দশ মে আমার স্বামী দেবর ও মেজভাসরের বিরুদ্ধে আসমানখালী ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করি ক্যাম্পের পুলিশ উভয় পক্ষকে আপোষ মীমাংসা করে দেয় এরপর আমি আমার সন্তানদের নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করলে বিপাদেরা আমাদের ঢুকতে দেননি দুই নাবালক সন্তান কেনে রাস্তায় রাস্তায় খেয়ে না খেয়ে দুদিন ঘুরেছি আমার বড় ছেলে দু সালে এসএসসি পরীক্ষা জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছিল সামনে তার এইচএসসি পরীক্ষা এমন অবস্থায় তার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আফরোজা খাতুন বলেন গত তেরো মে বেলা সাড়ে এগারোটার দিকে আসান ক্যাম্পের এ আলতাফ হোসেন আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে আমার বড় যা তার পুত্রবধূ মেয়ের সঙ্গে আমার নামে ভাষায় কথাবার্তা বলেন এবং নগদ টাকা নিয়ে ক্যাম্পে দেখা করার জন্য বলেন আমি একজন অসহায় মানুষ আমার পক্ষে ঘুষের টাকা জোগাড় করা সম্ভব নয় ফলে সঠিক বিচারের আশায় বড় স্যারের কাছে অভিযোগ করেছে এদিকে এই ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অডিও ক্লিপটিতে এএসআই আলতাফ হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ কয়েকজনের কণ্ঠ শোনা যায় এস আই আলতাফ হোসেন বলতে শোনা যায় এই মানুষই ভালো করে আবার এই মানুষই খারাপ করে আমি যেভাবে বলবো সেভাবে হবে কথা বলার পর পঞ্চাশ হাজার টাকা দাবি করতে শোনা যায় এ এস আই হতে এস আই আলতা বলেন আমার একটা পাওয়ার আছে সার্কেল স্যার আমার কাছের লোক তাকে আমি বুঝ দিতে পারবো আমার ব্যাক কিন্তু সে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দিন আল আজাদ বলেন পুলিশ সুপারের নির্দেশে অভিযোগটি তদন্ত চলছে ভাইরাল অডিও ক্লিপটিতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছি তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত এএসআই আলতাফ হোসেনের বিষয়টি অস্বীকার করেছেন তার দাবি অডিও ক্লিপটি এডিট করা প্রয়োজন হলে আমরা অডিও ক্লিপটি ফরেন্সিকে পাঠাবো দ্রুত তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে